আমি আপনাদেরকে বলেছিলাম ইউটিউবে যদি তাড়াতাড়ি সফলতা পেতে হয় তাহলে কিন্তু শর্ট ভিডিও বানানো উচিত এবং দেখা গেছে সেই ভিডিওতে অনেক লোকই রেসপন্স করেছে এবং সেখানে অনেকেই জানার চেষ্টা করেছেন যে শর্ট ভিডিও কীভাবে তাড়াতাড়ি ভাইরাল করা যায় কারণ ইউটিউব কি করে শর্ট ভিডিওকে কিন্তু রিচ সব থেকে বেশি দেয় কারণ রিচ দেওয়ার কারণে সেই ভিডিও কিন্তু বেশি পরিমাণে ভাইরাল হয় এবং চ্যানেল কিন্তু তাড়াতাড়ি বুস্ট পায় এইবার প্রশ্ন হচ্ছে অনেকেই বুঝতে পারছে না যে কিভাবে সেই ভিডিও ভাইরাল করা সম্ভব তো এর পেছনে কিছু ফ্যাক্ট রয়েছে কিছু গোপন ট্রিপস রয়েছে সেইগুলোকে জানার কিন্তু আমাদের প্রয়োজন আছে আমরা যদি সেই জিনিসগুলোকে না জানি তাহলে কিন্তু আমরা কখনোই শর্টস একটার পর একটা আপলোড করতে থাকবো কিন্তু আমাদের সেই ভিডিও কখনোই ভাইরাল হবে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই শর্ট ব্যাপারে ভাইরাল করার ব্যাপারে আর কি বিস্তারিত সব কিছু সহজভাবে আপনাদেরকে আলোচনা করব তো বন্ধুরা এর জন্য আপনাকে কী করতে হবে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনারা ব্যাপারটিকে বুঝতে পারবেন শর্টস ভিডিও কিভাবে ভাইরাল হয় এই ব্যাপারটা বোঝার আগে আপনাকে সোশ্যাল মিডিয়ার একটা ফান্ডাকে বুঝতে হবে সোশ্যাল মিডিয়াতে যে কোনো প্ল্যাটফর্ম যেমন ধরুন ফেসবুক বলুন ইউটিউব বলুন কিংবা ইনস্টাগ্রাম বলুন যেখানেই যেখানে ভিডিও আপলোড হয় সেখানে যে অ্যালগোরিথম রয়েছে সেখানে একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমে কি বলা হয়েছে যে প্রত্যেক ভিডিওতেই সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে রোল প্লে করে সেটা হচ্ছে কি ওয়াচ টাইম ভিডিওতে যদি বেশি পরিমাণে ওয়াচ টাইম আসে তবেই কিন্তু সেই ভিডিও ভাইরাল হয় সেটা লং ভিডিওই হোক কিংবা শর্ট ভিডিও হোক এবার প্রশ্ন হচ্ছে যে এই ওয়াচ টাইম জিনিসটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে জানতে হবে তো ওয়াচ টাইম কীভাবে কাজ করে যারা এই যে আমার ভিডিওটা এখন দেখছেন আপনি এই যে মোটামুটি ধরুন এই ভিডিওটা অলরেডি এক থেকে দু মিনিট হয়ে গেছে এই যে দু মিনিট আমার ভিডিওটা আপনারা দেখছেন তো এই দু মিনিটটা হচ্ছে একটা ওয়াচ টাইম ঠিক আছে এবার দেখা যাচ্ছে আমার ভিডিওটা মোটামুটি এক লাখ ভিউজ হলো এক লাখ ভিউজ হওয়া সম মানে যখন হয়েছে সেই মুহুর্তে দেখা যাচ্ছে অ্যাভারেজ এই যেমন আপনি দু মিনিট দেখলেন কেউ তিন মিনিট দেখলো এরকম দেখার পরে অ্যাভারেজ দেখা গেছে তিন মিনিট মতো অ্যাভারেজ ভ্যবে যে সবাই মিলে অ্যাভারেজে তিন মিনিট মতো একটা অ্যাভারেজ ওয়াশ টাইম পাওয়া গেছে তো এই অ্যাভারেজ ওয়াশ টাইমটা যত পরিমাণে বেশি হবে যদি এই ভিডিওটা লেন্থ হয় মোটামুটি আট মিনিট থেকে দশ মিনিট এবার এই দশ মিনিটের মধ্যে মানুষ কতটাই ভিডিও ভিডিওটিকে দেখেছে সেটা হচ্ছে অ্যাভারেজ ওয়াচ টাইম এবার শর্ট ভিডিওর ক্ষেত্রে কী হয় শর্ট ভিডিও তো আর বেশি লং হয় না মিনিমাম দেখবেন ঊনষাট সেকেন্ড পর্যন্ত কিন্তু লাস্ট হয় কারো কারো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড এবার আপনার ভিডিওর লেন্থ যেটুকু হচ্ছে সেইটুকুতে আপনার ভিডিওটাকে লোক কত সেকেন্ড দেখছে সেটা কিন্তু আপনার অ্যাভারেজ ওয়াচ টাইম হিসেবে বেরিয়ে আসে এইবার প্রশ্ন হচ্ছে অ্যাভারেজ ওয়াচ টাইম যখন আপনার মোটামুটি একটু ভালো আসছে তখন ইউটিউব কী করে ইউটিউবের অ্যালবরিথম তখন সেই ভিডিওটার ইমপ্রেশন সেটা লোকের কাছে পৌঁছে দেয় ইমপ্রেশন শব্দটাকে নিয়ে অনেকে আবার অবাক হচ্ছেন ইমপ্রেশন বলতে কী বোঝে আপনি যদি আপনার ওয়াইটি স্টুডিওতে যান তাহলে আপনি দেখতে পারবেন রিচ যে রয়েছে ভিডিও রিচ সেকশানে গেলে যে একটা ইমপ্রেশন দেখায় যে আপনার ভিডিওটা কাকে কাকে দেখানো হয়েছে কার কার কাছে গিয়ে পৌঁছেছে তো সেই ইমপ্রেশন যত পরিমাণে বাড়বে তত কিন্তু ভিডিওতে ভিউজ আসার পরিমাণ অনেক বাড়তে থাকবে এবার কি হয় ইমপ্রেশন কখন বাড়বে যখন আপনার ভিডিওর কিন্তু যে অ্যাভারেজ ওয়াচ টাইম বাড়বে তখনই কিন্তু বাড়বে তার আগে কিন্তু আপনার কখনই ইমপ্রেশন বাড়বে না এবার ব্যাপার হচ্ছে যে এগুলো নয় মোটামুটি টেকনিক্যাল ব্যাপার বোঝা গেল তাহলে আমি এবার ভাইরালটা কিভাবে করব এটা কিন্তু মেন তথ্য দেখুন ভাইরাল করতে গেলে আপনাকে যে ভিডিওটা আপনি আর কি ক্রিয়েট করছেন বা বানাচ্ছেন বা তৈরি করছেন সেই ভিডিওটাতে আপনাকে এমন কিছু একটা হাইপ ক্রিয়েট করতে হবে বা একটা সাসপেন্স ক্রিয়েট করতে হবে যে যেহেতু অল্প সেকেন্ডের ভিডিও আপনাকে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে এমন কিছু একটা দেখিয়ে দিতে হবে যাতে মানুষ ওটাকে স্ক্রল না করে কারণ যদি স্ক্রল করে আপনার ভিডিওটা বেরিয়ে যায় তাহলে কিন্তু অডিয়েন্স রিটেনশনটা অনেকটা কমে যাচ্ছে বা আপনার অ্যাভারেজ ওয়াচ টাইম কমে যাচ্ছে সে ক্ষেত্রে কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা অনেকটা কমে যাচ্ছে আর আপনি প্রথমেই এমন কিছু বলে বা এমন কিছু করে মানুষকে আটকে রাখলেন আপনার ভিডিওর মধ্যে আকর্ষণ দিয়ে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটার একটা ভাইরাল হওয়ার প্রবণতা অনেক বেড়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে যে আপনি কী করে মানে ওই সাসপেন্সটা ক্রিয়েট করবেন যে আপনার মধ্যে ভাবনা আসতে পারে তাহলে বলে তো দিল তাহলে আমি কীভাবে মানাবো এর পেছনেও কিছু কারণ আছে আপনাকে কি করতে হবে কিছু কন্টেন্ট ফলো করতে হবে মানে আপনি যেই টাইপের কন্টেন্ট বানাবো বানাবেন ভেবে মনোবৃত্তি করেছেন সেই টাইপের কন্টেন্টকে আপনি ফলো করবেন তারা কি করছে তারা কি এমন মানে হাইপ ক্রিয়েট করছে যার জন্য ভিউসটা আসছে বা যেই যেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেই ভিডিওটাকে আপনি পাঁচ থেকে দশ থেকে দেখুন আপনি কেন দাঁড়িয়ে সেই ভিডিওটাকে দেখছেন তো এই ব্যাপারটাকে পুরো যদি আপনি আপনার মাথার মধ্যে মানে ব্যাপারটিকে বুঝে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এই পথটা অনেকটা সুগম হয়ে উঠবে তাছাড়াও আরেকটা ব্যাপার আমি বলি অনেকেই দেখি একটা মিথ ক্রিয়েট করে রেখেছেন যে খুব ভালো টাইটেল দিতে হয় শর্ট ভিডিওতে তো শর্ট ভিডিওতে ভালো টাইটেল ট্যাগ এগুলো কিন্তু খুব বেশি ম্যাটার করে না এখানে হ্যাশট্যাগটা মোটামুটি ভালো পরিমাণে ম্যাটার করে তাছাড়া আদারওয়াইজ কিছুই না এবার কী হয় অনেকে বলে যে ট্যাগটা ভালো করে দিলে নাকি ভিডিওতে ভিউজ আসে ট্যাগ দিলে কিছুটা টাইম মোটামুটি একটা ভালো রেসপন্স পাওয়া যায় অনেক সময় দেখা যায় অনেক কিছু মানুষ সার্চ করে সেই ক্ষেত্রে দেখা গেলো আপনার শর্টসটা নিচের দিকে সাজেস্ট করলো কিন্তু ওইখান থেকে যেই পরিমাণে আপনি ভিউজ পাবেন তার থেকে অনেক গুণ বেশি কিন্তু আপনি শর্ট সেকশন থেকে ভিউজ পাবেন কারণ শর্ট সেকশন থেকেই কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার প্রবণতা বেশি থাকবে সার্চ থেকে নয় তাই আপনাকে কি করতে হবে কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে এবং কন্টেন্টকে একটু ইম্প্রুভ করতে হবে বাদ বাকিটা খুব সহজে কিন্তু আপনাদের কাছে হয়ে যাবে তো অনেকের কাছে এই ব্যাপারটা খুব সহজতম লাগতে পারে কারণ মানে কঠিন কিছুই নয় ব্যাপারটা তো তাদেরকে বলবো যে আপনারা ভালো করে কন্টেন্ট ক্রিয়েট করুন তো এই ব্যাপারটাকে আমি সহজভাবে বলবো বলে আবার একটা ভিডিও আজকে তৈরি করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন লাইক করলে কী হয় বলুন তো এই যে ভিডিও আবার তৈরি করছি আমি সেই মানে আগ্রহটা আমার কিন্তু বেড়ে যায় আর ভিডিও শেষে আমি যে কথাটা আপনাদেরকে বলে থাকি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকো